Infobells! পুকুরের পাড়ে একটা বড় আকারের বাঁদর থাকত। সে পুকুরে সেখানে মাছ চাষ করত। সে পুকুর থেকে কাউকে মাছ দিত না। ও বাঁদর ভাই, আমাকে তুমি একটা কি মাছ দেবে? আমার অনেক দিন ধরে মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমাকে কি একটা মাছ দেবে? না না, আমি কাউকে মাছ দেব না। তারপরে চিল ওখান থেকে দুঃখী হয়ে চলে গেল। বাঁদরের কাছে আমি মাছ চাইলাম, আমাকে একটাও মাছ দিল না। দাঁড়াও বাঁদর, আমি তোমাকে টেয়া দেখে ছাড়ছি না। কিন্তু কি করে আমি তার কাছ থেকে মাছ নেব? আমি কি একবার শিয়াল ভাইয়ের সাথে দেখা করব? গিয়ে দেখি, শিয়ালের তো আবার অনেক বুদ্ধি, তার কাছে দিয়ে যেয়ে দেখি কিছু যদি উপায় বের করতে পারে। আরে ও শিয়াল ভাই, তুমি কোথায় যাচ্ছ? আরে বাজ পাখি যে, তা কি মনে করে এইদিকে এলে? আরে শিয়াল মামা, অনেক সমস্যা হয়ে গেছে, আমি তোমার কাছে কিছু বুদ্ধি নিতে এলাম। তা কি হয়েছে শুনি তো। আরে আমি গেছিলাম বাঁদর ভাইয়ের কাছে একটা মাছ নিতে, কিন্তু সে আমাকে দিল না, আমাকে তাড়িয়ে দিল সেখান থেকে। কিছু একটা উপায় বার করো শিয়াল ভাই। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে আমি একটা কিছু উপায় বার করছি। একটা তো মাথায় খুব ভালো বুদ্ধি এসেছে, কোকিল ভাই তুমি পারবে তো? শিয়াল ভাই, কি বুদ্ধি হয়েছে আমাকে একটু বলো না। তাহলে শোনো, আমি সেই মাছের পুকুরের কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে আমি সিংহ ডাক দিয়ে ডাকবো, আর সেই বাঁদর অনেক সিংহকে দেখে ভয় খায়, আমি ওই ঝোপ থেকে সিংহর ডাক ডাকবো, আর তখনই সে ভয়ে পালিয়ে যাবে, আর তখনই তুমি পুকুর থেকে মাছ নিয়ে চলে যাবে। ঠিক আছে শিয়াল ভাই, তাহলে চলো আমরা যাই। ঠিক আছে চলো। সিংহ আবার কোথা থেকে এলো পালারে পালা? বাবা, এত কষ্টের পরে এতক্ষণে একটা মাছ পেলাম।